আজকে আমরা জিওগ্রাফিক্যাল থট থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন জানবো যেটা নেট এবং সেটের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আসবো, হুই ইজ দ্য অথর অফ কসমস? এখানে অ্যান্সার হলো আলেকজান্ডার ভন হামবোল্ট হচ্ছে কসমস গ্রন্থের রচয়িতা। এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা আসবো, 2 নম্বর, দ্য ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। এখানে ফাদার অফ মডার্ন জিওগ্রাফি দুজন আছে, হামবোল্ট এবং রিটারকে। এই দুজনকে আমরা মডার্ন জিওগ্রাফির ফাদার বা জনক বলে থাকি। এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে আসব। 3 নম্বর কোশ্চেন আছে ডাই আটকুন্ডে, এটাও একটা গুরুত্বপূর্ণ বক্সের নাম যার লেখক রিটার। কার্ল রিটার হচ্ছে দ্য আটকুন্ডের লেখক। এরপরে আমরা 4 নম্বরে চলে আসব। 4 নম্বর আমরা দেখব বইটা, যে দ্য অরিজিন অফ স্পেসিস, এটা 1859-এ এসেছিল এবং চার্লস ডারউইন হচ্ছে এর অথর। এবং এই বইটা একটি যুগান্তকারী বই যেটা আমরা সবাই জানি। এরপরে আছে অ্যানথ্রোপোজিওগ্রাফি, যে বইটির লেখক ফ্রেডারিক র্যাটজেল। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে আসব। 6 নম্বর কোশ্চেনটি হলো দ্য নেচার অফ জিওগ্রাফি, এই বইটি লিখেছে হাটসন, এটাও একটি গুরুত্বপূর্ণ বই। এই কোশ্চেনগুলো আমরা অনেকেই দেখি যে নেট সেট এক্সামে আসে। এরপরে আছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, এটি মর্টনের লেখা, এমন ডি মর্টনে এই বইটি লিখেছে। এরপরে আমরা 8 নম্বর জিওগ্রাফিকা, এটি স্ট্র্যাবল লেখা একটি বই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বই। এরপরে আছে মাকদ্দিমা, যেটি ইবন খালদুনের লেখা, মানে আরব স্কলার। এরপরে আছে দ্য স্পিরিট অফ দ্য লস, এই বইটি লিখেছে মন্তেস্কু, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ বইয়ের নাম বা গ্রন্থের নাম। এরপরে সোশ্যাল ডারউইনিজম, সোশ্যাল ডারউইনিজম হার্বার্ট স্পেন্সার। এরপরে আমরা পরেরটা দেখব, 12 নম্বর, কনসেপ্ট অফ লেবেনসরাম, এই যে কনসেপ্ট তার ধারণা দিয়েছিলেন ফ্রেডারিক র্যাটজেল। 13 নম্বরে পলিটিসি জিওগ্রাফিক, এটি র্যাটজেলের লিখিত বই। এরপরে আমরা 14 নম্বরটা চলে আসব, দ্য পালস অফ এশিয়া, এটি লিখেছে এলসওয়ার্থ হান্টিংটন। আমরা এলসওয়ার্থ হান্টিংটনের আরও কিছু বইয়ের নাম এখানে জেনে নেব। পরের নম্বর আমরা সেটাই দেখব, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, এটা 1915 সালে লেখা, এলসওয়ার্থ হান্টিংটন এটাও লিখেছেন। এরপরে আমরা দেখব 16 নম্বরটা, দ্য প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি, এটা 1945-এ, এটাও এলসওয়ার্থ হান্টিংটনের লেখা। এরপরে দ্য মেন স্প্রিং অফ সিভিলাইজেশন, এটা এলসওয়ার্থ হান্টিংটনের, এবং এটাই সম্ভবত তার শেষ বই তার মৃত্যুর আগে। এরপরে দ্য জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি, এটা ম্যাকিন্ডারের লেখা। এই কোশ্চেনটাও বারবার আসে পরীক্ষায় নেট সেট এক্সামের ক্ষেত্রে। আর তারপরে আছে ডেমোক্রেটিক আইডিয়ালস অ্যান্ড রিয়ালিটি, এটাও ম্যাকিন্ডারের। এবং পরে অংশটা দ্য জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি, এটা লুসিয়ান ফেবারের লেখা গ্রন্থ। এরপরে আমরা নেক্সট দেখব 21। 21-এ আছে দ্য কনসেপ্ট অফ নিউ ডিটারমিনিজম, এটা গ্রিফিথ টেলারের লেখা। এখানে লাইনটা দ্য নিউ, যে স্পেসটা এখানে পড়েনি, একটু বুঝে নিতে হবে।